মোহাম্মদ বলেছেন কি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইকরিম যাইবাহু, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না, কেসে ফাল ইকরিম যাইবাহু, যে তার মেহমানের সঙ্গে তার আত্মীয় সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। গুণের সঙ্গে সম্পর্ক ভালো আছে, এই গুণের সঙ্গে কথা হয় খুব কম, কেন গুণ বলছে জমি নিয়ে চলে গেছে, তো জমি তো পাবে, তো দুধ জমি পাবে তো জমি নেবে না, আপনি তখন ইমানদারের পরিচয় দিবেন, আপনার আব্বা মারা গেছে আজকে রাত্রে, কাল সকালে যদি আপনি একটা জমিতে যদি সরিষার জন্য মানে দানা যদি রোপণ করেন, অর্ধেক বা যেটা জমি আপনার গুণ পাবে সেইটা বাদ দিয়ে সরিষাটা লাগাতে হবে, এটা ইমানদারের লক্ষণ। আপনার আব্বা মারা গেছে বলে আপনার গুণ এখন অংশীদার, তার জমি আপনি যদি তারপরের দিন সকালবেলাতে আপনার কাছে দুটো যদি নারিকেল হয় আপনার গুণ একটা অংশীদার, ওকে দিতে হবে। অনেক মানুষ বলে যে লোকটা কত বাজে, শ্বশুর বাড়ির সম্পত্তি বিক্রি করেছে, ঠিক করেছে, আল্লাহকে সম্পত্তি দিয়েছে, ওর স্ত্রীকেও কেন নিবে না, আল্লাহ তোকে নিতে বলেছে। অনেক মেয়েরা বাপের বাড়ির সে সম্পত্তি নিয়েছে বলে ভাইদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, ভাইরা তার বাড়িতে যায়ও না, অথচ ভাই দেখছি তসবিহ গুনছে খুব ঘন ঘন, এই যে কি তসবিহ করে আমি তো বুঝি না, আল্লাহ আত্মীয়তার সম্পর্ক অটুট রাখুন, মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না কখনো। আমি মুমতাজুল ইসলাম, আমি আপনার মেহমান আজকের জন্য, আমার যদি এখানে মান সম্মানের অনুপরিমাণ যদি কোনো ত্রুটি হয় কিয়ামতের দিনে আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কাঠগড়াতে দান করানো হবে, কারণ আমি আপনার মেহমান। সভাপতি সাহেবের উচিত হবে আমাকে সম্মান জানিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আমাকে ছেড়ে দেওয়া, আমি চলে গেলাম আপনাদের আর দায়িত্ব নেই, বোঝার চেষ্টা করুন, এটা আমাকে দিয়ে বোঝাচ্ছি আপনাকে। আপনার মসজিদে একটা অন্ধ লোক এসেছে, কলে অজু করতে করতে ও কলটা খুলে দিয়ে চলে এসেছে, পানি গর গর করে পড়েই যাচ্ছে, আপনি মেহমানটাকে বলছেন এই বাড়ি কোথায় তোমার মুর্শিদাবাদ, হ্যাঁ তুমি কি চাকা দেখতে পাও না, কলটা খুলে দিয়ে চলে গেলে এত শক্ত করে কথা বলেন কেন, একটু নরম করে কথা বলা যায় না, এত শক্ত করে বলেন কেন, কিসের ক্ষমতা আপনি দেখাচ্ছেন, টাকার অর্থের দলীয় দাপটের কিসের, আপনার শিক্ষকতার কিসের যোগ্যতা আপনার যে আপনি একটা মানুষকে মানে তাচ্ছিল্য করছেন অপমান করছেন, এই রাইট আপনার নেই, ইসলাম আপনাকে রাইট দেয়নি, বন্ধ হতে পারে, অসহায় হতে পারে, ও তোমার কাছে কিছু চাইতে পারে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল কাওল সাদাকাতুন, তুমি যদি তাকে কিছু দিয়ে সহযোগিতা নাও যদি করতে পারো আফজালুল কাওল সাদাকাতুন, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে উত্তম কথা বলো তুমি সাদকার নাকি পেয়ে যাবে। ফাল ইউ জি জারাহু, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কেসে যে তার প্রতিবেশীর সঙ্গে সদ ব্যবহার করে না। তিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, কেসে যার জবান আছে মিষ্টি কথা বলে না, সব সময় ভাষা যেন কর্কশ, পেটিয়া মেজাজের লোক, ওর ভাষা মিষ্টি হয় না। সারা পৃথিবীতে যত বিপর্যয়, যত সাম্প্রদায়িকতা, যত অশান্তি, যত দলাদলি, যত খুনোখুনি, সব কিছুর মূলে এই জায়গাটা, কি বললাম বুঝলেন, এই জায়গা, একটা খারাপ কথা আপনাকে দৃষ্টান্ত পেশ করছি, খারাপ মাইন্ডে নেবেন না, জাস্ট বোঝানোর জন্য বলছি। আমি রাস্তা দিয়ে চলছিলাম, আপনি আমার আগে আগে চলছিলেন, আপনাকে যদি আমি বলি যে ভাই একটু দাঁড়ান তো, আপনি দাঁড়াবেন, দাঁড়াবেন না, দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন ভাই কিছু বলছেন, এটাই আপনি হাঁটছিলেন, আমি যদি পিছনে দাঁড়িয়ে বলে শালা একটু দাঁড়া তো, তাহলে আপনি কি করবেন, আপনি আমার দিকে তাকে ঠাস করে একটা চড় মারলেন, দিয়াদব, তুমি আমাকে শালা বলে রাখছো, ও যখন আমাকে চর মারবে তাহলে আমি যত দুর্বল মানুষ হোক আমি একটা মারার চেষ্টা করবো, আমাদের দুজনের মারপিট চলছে, ওর ছেলে রাস্তা দিয়ে আসছিল মোটর সাইকেলে, দেখতে পেল বাবা আমার আব্বার সঙ্গে মারামারি লেগে গেল,
আমার দুটো ব্যাটে একসাথে আসছিল, তারাও লেগে গেল, আমি আর ওই লোকটা দুজনা এনআরএস হসপিটালে ভর্তি। আচ্ছা বলুন, তুই হাসপাতালে ভর্তি হওয়া পর্যন্ত দায়ী কে? এই যে দাদা দাঁড়া না শালা দাঁড়া, কি বললো বুঝলেন না?